কাঁচা মরিচের রসমলাই। কাঁচা মরিচের রসগোল্লা সবাই খেয়েছেন দেখেছেন, আজকে আমি দেখাবো আপনাদেরকে কাঁচা মরিচের রসমলাই। কতটা সাকসেস হতে পেরেছি সেটা আপনাদের সাথেই শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবার নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো কাঁচা মরিচের রসমলাই বানানোর জন্য সর্বপ্রথম লাগছে কাঁচা মরিচ, তারপরে একটি ডিম নিচ্ছি, ডিম দিয়ে আজকে বানাবো। ছানা ছাড়াই আজকে রসমলাইটা তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, আরও লাগতে পারে সেজন্য পরে দিয়ে নিব লাগলে। এখন হচ্ছে কাঁচা মরিচটাকে আমার বেটে তারপর পেস্ট করে নিতে হবে। যেহেতু এটা কাঁচা মরিচের রসমলাই হবে, এখানে কাঁচা মরিচের ফ্লেভারটা থাকতে হবে। তো অনেকে কাঁচা মরিচের রসগোল্লা তৈরি করে নিয়েছে, তো কাঁচা মরিচের রসগোল্লা অলরেডি আমিও কিন্তু রেসিপি তৈরি করে নিয়েছি, আস্তে আস্তে আপনাদের মাঝে উপস্থাপনা করে নিব। কাঁচা মরিচটা আমি হচ্ছে শিলপাটায় বেটে নিয়েছি। এখন একটি ডিম ভেঙে নিয়ে ডিমের কুসুমটা দিচ্ছি না, শুধু সাদা অংশটা দিয়ে গুঁড়া দুধে আমি গুলিয়ে নিব। সাথে আমি ঘি দিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ। সেই সাথে হচ্ছে আমি বেকিং পাউডার দিয়েছি সামান্য পরিমাণ, আর কাঁচা মরিচের পেস্ট দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, আর এখানে আমি গ্রিন ফ্রুট কালার দিয়েছি পাঁচ ফোঁটার মতো হবে। এখানে কাঁচা মরিচ দিয়ে কালার হওয়ার কথা না, কাঁচা মরিচ শুধু ফ্লেভার আসবে আর রঙটা দিলে গ্রিন কালার হবে। কাঁচা মরিচের কালার যেহেতু সবুজ, সেই জন্য সবুজ রঙটা আনার জন্য এখানে আমি সবুজ কালার অ্যাড করে নিয়েছি। এখন ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। আমি আমার সাইজ মতো যেটা পছন্দ করি সেভাবে করে নিচ্ছি, আপনি এর চাইতে ছোটো করতে পারেন অথবা বড়ও করে নিতে পারেন। এখানে আমি গুঁড়া দুধ দিয়েই রসমলাইটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ছানার সাহায্যেও রসমলাইটা তৈরি করে নিতে পারেন। আমি ঝটপট এবং খুবই সহজভাবে দেখাচ্ছি রেসিপিটা। এখানে হচ্ছে দুধ আর চিনি জাল করে নিব। এরকম রসমলাইটা জাল করার জন্য এর দুধ আর চিনি আপনারা চাইলে বেশি দিতে পারেন, ঘন দিতে পারেন। আমি পাতলা শিরার মতো করে নিচ্ছি, এখানে আমি ঘনত্বটা বেশি একটা বাড়াতে চাচ্ছি না, এই জন্য হাফ কাপ দুধ দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি। আর সেই সাথে হচ্ছে কাঁচা মরিচের চারটা ফালি দিয়েছি ছোটো ছোটো, আর এখানে ফ্রুট কালার দিয়ে নিচ্ছি গ্রিন ফ্রুট কালার, আর হাফ চা চামচ পরিমাণ এইখানে আমি কাঁচা মরিচ বাটাও দিয়ে নিয়েছি। যেহেতু কাঁচা মরিচের রসমলাই, সেজন্য কাঁচা মরিচের ফ্লেভারটা থাকতেই হবে, সেই সাথে কালারটা না থাকলে তো হবে না কাঁচা মরিচের রসমলাই, সেই জন্য কালারের জন্য ফ্রুট কালার এখানে ব্যবহার করে নিয়েছি। কালার ছাড়া কিছুতেই কিন্তু কাঁচা মরিচের কালারটা আনতে পারবেন না, শুধু ফ্লেভার থাকবে, সেই জন্য কালারটা অ্যাড করলে কাঁচা মরিচের কালার আর হচ্ছে কাঁচা মরিচ দিলে ফ্লেভারটাও আসে। তো পাঁচ মিনিট জাল করার পর রসমলাই কিন্তু রেডি। তো আমি দেখাচ্ছি, ছানার মতোই কিন্তু হয় নাই, আমি এটা বলবো না, একেবারে পারফেক্ট রসমলাই হয়েছে, একেবারে পারফেক্ট হয় নাই, তবে এতটা খারাপও কিন্তু হয় নাই, খেতে অসম্ভব মজা হয়েছিল। যারা খেতে চান এরম করে ট্রাই করে দেখতে পারেন। ভিতরটা আমি একটু কেটে দেখাচ্ছি, অনেকটাই তুলতুলে, দেখুন অনেকটাই তুলতুলে, যেহেতু শুধু এখানে গুঁড়া দুধ দিয়েছি, ডিম দিয়েছি। ছানা না হলেও ছানার মতো একেবারে হয় নাই, তবে এতটা খারাপও কিন্তু হয় না রসমলাইটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। কাঁচা মরিচে একটা ফ্লেভার ছিল, একটু একটু জাজালো ছিল, খেতে মিষ্টি ছিল, একটু জাজালো ছিল, তো ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। যারা খেতে চান কাঁচা মরিচের রসমলাই, আজকে রেসিপিটা দেখার পর অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আমি ছোট একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তাম্বেল তৈরি করার জন্য ছবিটা উঠাচ্ছি। এখানে একটি বাটিতে আমি রসমলাই কয়েকটা নিয়ে নিয়ে তারপর উপরে তিনটা কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করে তারপর একটি ছবি উঠিয়ে নিচ্ছি। তাম্বেলের উপরে তো ছবি দিতে হবে নাকি, অন্য কারো ছবি আনলে তো বলবে না যে চুরি করে ছবিটা নিয়ে এসেছি। আমি যেহেতু তৈরি করেছি রসমলাই, তাই আমার তাম্বেলটাই তৈরি করে দিচ্ছি। এই তো পরিবেশন করে দেখিয়ে দিলাম রসমলাই। আজকের রসমলাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।